প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আপনারা জানেন ইতোমধ্যে যে আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, সংসদ ও বিচার বিভাগ। আমরা জানি যে আজকে একটি আপিল বিভাগের একটি চূড়ান্ত রায় বাংলাদেশের মানুষ পেয়েছে এবং সেটি সংসদ এবং বিচার বিভাগ সংক্রান্ত। আমরা জানি যে বাংলাদেশটি আসলে কিভাবে চলবে, 72-এর সংবিধানের মাধ্যমেই সেটি নির্ধারণ করা হয়েছে। তিনটি স্তম্ভ বা মূলনীতি আমরা বলি, সেই তার উপরে দাঁড়িয়ে আছে এই দেশের সার্বিক ব্যবস্থাপনা, সংসদ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ। এবং গত 47 বছরে নানা রকমের সংবিধানের নানা সংশোধনী দিয়ে কখনো বিচার বিভাগকে ইমপিচ করা বা বিচার বিভাগকে প্রশ্নের মধ্যে দাঁড় করাবার ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে, আবার সংসদের আর নানান রকমের বিল আইন সেগুলো বিচার বিভাগ তাদের স্বক্ষমতায় সেটাকে বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে। এরকম একটি অবস্থায় বাংলাদেশে ঠিক এই মুহূর্তে বিগত বেশ কিছুদিন ধরেই একটি বিতর্ক চলে আসছিল, কে বড়, সংসদ নাকি বিচার বিভাগ? অনেকটা সেই রবীন্দ্রনাথের কবিতার মতো, যে আমরা যদি আজকে রথযাত্রার সঙ্গে একটু রিলেট করি, সেই রথযাত্রা কবিতায় বিশ্বকবি যেরকম করে বলেছেন যে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্জামী। আসলে অন্তর্জামী হাসবেন বা জনগণই বুঝবেন, কিন্তু আজকের এই যে সর্বোচ্চ আদালতের যে রায় হলো তাতে কোন জিনিসটি বহাল থাকলো, সংসদ বড় নাকি বিচার বিভাগ বড় নাকি একজন আরেকজনের পরিপূরক, সেই বিষয়টি আমরা একটু পরিষ্কার হব একেবারে সাধারণের ভাষায়, যেমন করে আমি আপনি বুঝি, যারা সহজ করে বুঝতে চান। এবং এতে আমাদের জনগণ, গণতন্ত্র, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ইত্যাদিতে কী ধরনের ইম্প্যাক্ট পড়বে, কী প্রভাব পড়বে, সেগুলো নিয়ে কথা শুনবো আমাদের আজকে বিজ্ঞ আলোচকদের কাছ থেকে, যারা রয়েছেন আমাদের সঙ্গে। বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, তিনি আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতিকে পাবো কিছুক্ষণ পরে, আমাদের সঙ্গে যুক্ত হবেন। কিন্তু ইতোমধ্যে আমরা সাবেক আইনমন্ত্রীকে পেয়েছি আমাদের স্টুডিও ওয়ানে, আব্দুল মতিন খসরু, তিনি আছেন আমাদের সঙ্গে। আমরা পেয়েছি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন খান আলমগীর এমপি, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলছি সেটার সংস্কারের নানা সময় তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমরা সরাসরি ব্যারিস্টার আমিরুল ইসলামকে পাবো, তিনি তার বাসা থেকে সংযুক্ত হবেন। ইতিমধ্যে সিনিয়র আইনজীবী আজমামুল হোসেন কিউসি, তিনি আমাদের সঙ্গে আছেন স্টুডিও ওয়ানে। আমরা জানি যে যেই 10 জনের অ্যামিকাস কিউরি, তার মধ্যে শ্রদ্ধেয় আজমামুল হোসেন, তিনি তার দায়িত্ব পালন করেছেন। আমরা বিস্তারিত আলোচনার আগে একটু সহকর্মী মাসুদুল হকের একটা রিপোর্ট দেখতে চাই, তারপরে সহকর্মী আশিকুর রহমান অপুর কাছে যাব, এই ডিবেটটি নিয়ে কতদূর এগিয়েছে সেটি। উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয় 2014 সালের সেপ্টেম্বরে। সেই সংশোধনী চ্যালেঞ্জ করা হলে হাইকোর্ট অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে দীর্ঘ শুনানি শেষে গত 1 জুন আপিল বিভাগ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে। নির্ধারিত সময়ের 85 মিনিট পর সোমবার সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করে আপিল বিভাগ। সর্বসম্মতিক্রমে আদালত সরকারের আপিল খারিজ করে দিয়েছেন, অর্থাৎ এই যে আইনটি করে সংসদের কাছে বিচারকদের অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছিল সেটি বেআইনি, অকার্যকর ও বাতিল হয়ে গেল। যে কয়েকটি শব্দের ব্যাপারে আপত্তি উত্থাপন করেছিলেন অ্যামিকাস কিউরিরা, আদালত বলেছেন ওনারা সেইগুলো এক্সপান্স করে দিবেন। আজকে বিচার বিভাগের জন্য স্বাধীনতার 4 দশক পরে আরেকটি নতুন দিগন্ত উন্মোচন হলো। 1972 সালের মূল সংবিধানে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত ছিল। বঙ্গবন্ধুর আমলে সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে ওই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। পরে জিয়াউর রহমানের আমলে সামরিক ফরমানের মাধ্যমে বিচারকদের অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা চালু হয়। এই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের যে আশা ছিল, যে স্বপ্ন ছিল, যে সংবিধানের মূল অনুচ্ছেদ 96-তে আমরা ফিরে যাব, সেটা আর হলো না। আমি অত্যন্ত
দুঃখ অনুভব করছি এবং হতাশ অনুভব করছি। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেন, এই রায়ের কারণে পুরনো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল হয়নি। আমার মতে এটা পুনর্বহাল হয়নি, বাতিল করেছে, সেটা আপনি আপনি রেস্টোর হবে না। এখনকার পরিস্থিতিতে আমার মতে এটি শূন্যতা এখন বিরাজ করছে। পার্লামেন্টের কাজ তো আর কোর্ট করতে পারে না। প্রধান বিচারপতি থাকতে বিচারপতি এবিএম খায়রুল হক বলেছিলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের রায় হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে গেছে। এক্সকোর্টের রায়ের পরে যে যে দফাগুলো, সংশ্লিষ্ট দফাগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হয়ে গেছে, বা যদি কোনো এডিশন হয়ে থাকে বেআইনিভাবে অবৈধভাবে সেগুলো ডিলিট হয়ে গেছে। সংসদের সাথে তো এটার বিষয় নাই, জাজমেন্টটা ফাইনাল, 16th অ্যামেন্ডমেন্টটা যদি না থাকে তাহলে অটোমেটিক্যালি যেটা তার আগে যেটা ছিল 16th অ্যামেন্ডমেন্ট সেটা পুনঃস্থাপিত হয়ে যায় অটোমেটিক্যালি। ইন্ডিয়ান পার্লামেন্টের ইয়েতে কিন্তু একটা দেখবেন একটা বিল আসছে, একটা সংশোধনী হিসাবে ওই রায়টাকেই সুপ্রিম কোর্ট যে আপিল বিভাগ যে রায়টা দিল সেই রায়টাকে রায়টার আলোকে একটা সংশোধনী এনে কিন্তু এই বিধানটা আমার সংবিধানে সংযোজন করা হলো। হ্যাঁ, রিপ্রিন্ট করা হয়েছিল কিন্তু সেটা কত ওটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই। তারা ওই ইন্ডিয়ান প্রসিডিউরটাকে ফলো করে তারা পাকাপোক্ত করার জন্য বাইন অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন পঞ্চদশ সংশোধনী আনলেন। হাইকোর্ট রায়ের ষোড়শ সংশোধনীকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করেছিল। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে আপিল বিভাগের পর্যবেক্ষণ জানা যাবে। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা। আমরা মাসুদুল হকের রিপোর্টে দেখলাম যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। আপনি একটু আমাদেরকে একটু পরিষ্কার করবেন কি এই রায়ের যে মিশ্র প্রতিক্রিয়া, কে বলেছেন যে স্বাধীনতার চার দশক পরে নতুন দিগন্ত, এই লিগাল সেক্টরে নতুন দিগন্ত উন্মোচিত হলো, দিগন্তটা আসলে বন্ধ হয়েছিল কবে, মানে আর কেনই বা নতুন দিগন্ত বলছি আমরা, এটা একটু পরিষ্কার করে যদি বলেন। স্যার আপনি বলবেন? আমি? জি, এই যে যারা বলেন যে নতুন দিগন্ত উন্মোচিত হলো, এটা আমি মনে করি ভ্রমাত্মক। আপনি আমরা জানি 1972 সালে যে মূল সংবিধান ছিল, আমাদের একটা কথা মনে রাখতে হবে, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা কিন্তু একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ কায়েম করেছি। এটা কোনো নো কনস্টিটিউশনাল প্রসেস, আমরা বাংলাদেশে কোনো সাংবিধানিক পন্থাই পাইনি, আমরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে যুদ্ধ করে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি। এবং তদানীন্তন গণপরিষদ 1971 সালে আমাদেরকে যেই সংবিধান দিয়েছিল সেই সংবিধানের 96 অনুচ্ছেদে ছিল যে উচ্চতর আদালতের অর্থাৎ আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারকরা যদি কখনও কোনো অসদাচরণ করেন অথবা ফিজিক্যাল আর মেন্টাল ইনক্যাপাসিটির ধরুন তারা কার্য পরিচালনা করতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দায়িত্বটা ছিল সংসদের উপর। ঠিক একই ব্যবস্থা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে আছে, এবং ভারতবর্ষে যখন সংবিধানটা প্রণয়ন করা হয়, ডক্টর আম্বেদকর ছিলেন তখন আইনমন্ত্রী, ভারতীয় পার্লামেন্টেও একটা প্রশ্ন দেখা দিয়েছিল ওই সময় যে এই ক্ষমতাটা কি আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে দিব না আমাদের সংসদের কাছে রাখব। খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছিলেন আম্বেদকর, তিনি বলেছিলেন যে আমাদের যে মাননীয় সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তার প্রজ্ঞা বিজ্ঞতা জ্ঞান গরিমাতে আমাদের সম্পূর্ণ আস্থা আছে, একজন বিশিষ্ট ব্যক্তি, কিন্তু সাথে সাথে আমাদের একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেক ব্যক্তিরই কিন্তু তার জ্ঞানের বলেন কর্মক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে। সুতরাং আজকে সংসদকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি এই ক্ষমতাটা এক ব্যক্তির হাতে দিব না সংসদের এই 300 লোকের অভিমতের উপর নির্ভর করব। ওই বক্তব্য শোনার পর ভারতীয় সংবিধানে কিন্তু সংসদের অভিশংসনের ক্ষমতাটা তারা সংসদের হাতে রাখলো। ভারতবর্ষে এমন কোনো নজির নাই আজ পর্যন্ত যে এই অভিশংসনের ক্ষমতাটা রাজনৈতিক কারণে বা অন্য কোনো উদ্দেশ্যে এটাকে মিস ইউজ করা হয়েছে। একইভাবে আমরা যদি আমাদের বাংলাদেশের ইতিহাস দেখি 71 থেকে 75 আবার এই ষোড়শ সংশোধনীর পরে আজ পর্যন্ত আপনার এই ক্ষমতাটা পার্লামেন্টের হাতে ছিল,
কিন্তু আমাদের দেশে তো এমন কোনো উদাহরণ নাই যেই সময়ে এই ক্ষমতাটা সংসদের হাতে ছিল সেই সময় সংসদ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে বা রাজনৈতিক কারণে কোনো বিচারপতির বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নিয়েছে এমন কোনো উদাহরণ নাই। সুতরাং যারা মনে উদাহরণ নাই থাকে তাহলে আসলে এটি একটি যুগান্তকারী ঘটনা, বিচার বিভাগ স্বাধীন হলো ইত্যাদি এইসব প্রশ্নই বা কেন উঠলো কেন এটা মনে করে এইগুলি একটা মানে ইমোশনাল স্টেটমেন্ট, তার বাস্তব কোনো ভিত্তি নাই। মানে ইমোশনাল স্টেটমেন্ট থেকে কি একটি মানে একটা চূড়ান্ত রায়ের দিকে গেল, মানে লিগাল ভাষায় তাহলে কি হলো? না, রায় তো দিয়েছেন আপিল বিভাগ, তারা কি কারণে ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করলেন। আমরা হাইকোর্টের বিভাগের রায় আমরা দেখেছি ওনারা কেন অবৈধ ঘোষণা করলেন এবং তার মধ্যে কতগুলি রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন এবং সেইগুলি সম্বন্ধে সরকারের পক্ষ থেকে এবং এমিকাস কিউরিও বলেছেন যে এইগুলি এই রায়ের মধ্যে থাকা উচিত না। এবং আজকেও মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে এইগুলি আইনসম্মত নয়, সংবিধানসম্মত নয়, ওই সমস্ত বক্তব্য আমরা এক্সপাঞ্জ করব। তো আমার যেটা ধারণা, তারা মূলত ওনারা মনে করছেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগ যে যদি এই ক্ষমতাটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে রাখা হয় তাহলে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত হয়। আমি অত্যন্ত বিনয়ের সাথে এই অভিমতের সাথে দ্বিমত পোষণ করি। আপনারা লক্ষ্য করবেন যখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা প্রচলিত ছিল তখনও কিন্তু কোনো বিচারকের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কোনো রকম কার্যক্রম গ্রহণ করতে পারতেন না যতক্ষণ পর্যন্ত না মাননীয় রাষ্ট্রপতি একটি অভিযোগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে পাঠাতেন যে এই বিচারকের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে, আপনারা সেটা তদন্ত করে আমাকে জানান। তার মানে আসলে অনুরোধটা বা নির্দেশনাটা মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন ছিল তখনও কিন্তু এই ক্ষমতাটা মাননীয় প্রধান রাষ্ট্রপতি অর্থাৎ আন্ডার আর্টিকেল 40C অনুযায়ী নির্বাহী বিভাগের কাছে ছিল। তার একটা জ্বলন্ত উদাহরণ আমি দেই। আমরা দেখেছি একজন বিচারপতি সাইদুর রহমান, তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাকে কার্যক্রম করে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আপনি আরেকটি উদাহরণ দেখেন জাস্টিস ফাইজি, যার ওই সার্টিফিকেট সম্বন্ধে একটা বিতর্ক ছিল, নেন নাই নেন নাই, তখন কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কোনো রকম কার্যকর ভূমিকা নিতে পারেন নাই, অর্থাৎ তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কনস্টিটিউট করে কোনো রকম তদন্ত কার্যক্রম গ্রহণ করতে পারেননি, কেননা তাদের কাছে তদানীন্তন মাননীয় রাষ্ট্রপতি এই অভিযোগটা পাঠান নাই তদন্তের জন্য। সুতরাং যখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থাও প্রচলিত থাকবে সেখানেও যদি নির্বাহী বিভাগ মনে করে যে একটা উত্থাপিত অভিযোগ সম্বন্ধে আমরা তদন্ত করতে জুডিশিয়াল কাউন্সিলকে দেব না, না দিলে জিনিসটা সেখানেই সমাপ্ত হয়ে যায়। সুতরাং তাতে যে বিচারকদের সুবিধা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আসলে এটা আমি মনে করি না। সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, এই বিষয়টি নিয়ে আপনি আপনি একেবারে নিজের থেকে কিছু ডিল করেছেন, আপনিও কি আমিরুল ইসলামের সঙ্গে একমত পোষণ করছেন নাকি কোনো এই জায়গায় কোনো ভিন্ন মত কোনো স্কোপ আছে? আমরা দেখলাম মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল, তিনি 96 ফিরে যাওয়া হলো না ইত্যাদি এগুলো নিয়ে তিনি দুঃখ প্রকাশ করলেন এবং শূন্যতা তৈরি হলো, শূন্যতাটাও যদি একটু পরিষ্কার করে আমাদেরকে বলেন। বিচারক অপসারণের ক্ষমতা 96 অনুচ্ছেদ আমাদের মূল সংবিধানে ছিল, তো এটা আপনার সেখানে ছিল যে প্রমাণিত অসমর্থ অথবা অসদাচরণ হলে সংসদ দুই তৃতীয়াংশ মেজরিটির ভোটে অপসারণ করতে পারবেন, শব্দটা ছিল প্রমাণিত। আপনার তদন্ত সাপেক্ষে মাননীয় কোনো বিচারপতির বিরুদ্ধে যদি মানে তার মিসকন্ডাক্ট অথবা মিসবিহেভিয়ার প্রমাণিত হয়, তো এটা পরবর্তী সময়ে সামরিক শাসকরা এসে আপনার অসাংবিধানিক পথেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান আপনার সংযোজন করে, তো অসাংবিধানিক ভাবে কোনো বিধান যদি সংযোজন করা হয় সংবিধানে এটা তো রক্ষা পেতে পারে না।
এখন বিচার বিভাগের নিজেদের ভাবমূর্তি উজ্জ্বলত রাখার স্বার্থেই যদি প্রমাণিত অভিযোগের প্রেক্ষিতে মূল সংবিধানে যেটা ছিল সেটা ফিরে আসলে তো কারো কোনো আপত্তি থাকার কথা না আর কি। আমি একটু সহকর্মী আশিকুর রহমান অপুর কাছে যেতে চাই। আমরা বলছিলাম যে এই এটি নিয়ে গত এমিকাস কিউরিদের যেই তারা যেই মতামত দিচ্ছিলেন সেটা শুনেছেন আপনি, বেশ এই বিষয়টা নিয়ে ফলো করছিলেন মতামত আলোচনা, এবং তার বাইরে মানে কোর্টের বাইরে সাধারণ মানুষের কথা অভিজ্ঞতা, আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই সেই রিপোর্টিংয়ের অভিজ্ঞতা। প্রথমত আজকে যে রায় দিয়েছেন আপিল বিভাগ, আপিল বিভাগ রায়ে আজকে বলেছেন যে হাইকোর্টের রায়টা বহাল রাখা হয়েছে, তার মানে ঠিক কোন গ্রাউন্ডে ষোড়শ সংশোধনী অবৈধ সেটা কিন্তু পরিষ্কার, কারণ হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছে কিছু বাড়তি পর্যবেক্ষণ তারা দেবেন এবং কিছু সংশোধন হাইকোর্টের রায়ে যেগুলো সৈয়দ আমিনুল ইসলাম স্যার বললেন যে কিছু বাক্য আছে সংসদ সদস্যদের কটাক্ষ করে সেগুলো সহ কিছু বাক্য হয়তো বাদ দেওয়া হবে এবং কিছু পর্যবেক্ষণ থাকবে। আমরা মূলত শুনানিতে যেটা বুঝেছি অ্যামিকাস কিউরিদের বক্তব্য এবং বিচারপতিদের কথোপকথনে, বিচার করার এখতিয়ার জিনিসটা হচ্ছে যে একজন বিচারপতির দোষ যদি প্রমাণিত হয়, তিনি যদি নৈতিকভাবে কোনো অপরাধে জড়িয়ে পড়েন, তার বিচার বিচার করার এখতিয়ার সংসদের না বিচার বিভাগের। প্রশ্নটা ছিল এই, সংসদের কাজ আইন তৈরি করা, বিচার করার কাজটা বিচার বিভাগের, এটা ছিল সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা ছিল বিচার বিভাগের স্বাধীনতার কথা, কেন বলা হচ্ছে আপনার সত্তর অনুচ্ছেদের কথা এসেছে যে জাতীয় সংসদে যে দুটি দল থাকে বা তিনটি বা চারটি যে কয়টি দল থাকে তাদের সংসদ সদস্যরা তাদের দলীয় সিদ্ধান্তে ভোট দেবেন, কিন্তু দেখা যাবে কোনো একজন বিচারপতির প্রতি যদি কোনোভাবে দলীয়ভাবে অসন্তুষ্ট হয় কোনো একটি রাজনৈতিক দল এবং তার বিরুদ্ধে হয়তো ভোটটা চলে যাবে এই আশঙ্কা থেকে যায়, বা তিনি দোষ করেছেন কিন্তু কোনো একটা রাজনৈতিক দল তাকে পছন্দ করে এই জন্য তার বিপক্ষে ভোট দেবে না, ফলে ওই বিচারপতি টিকে থাকবে না অপরাধ করার পরেও, এই আশঙ্কা থেকে যায়। এরপরে যে পয়েন্টে এসেছে, এখন সংসদে টু থার্ড মেজরিটি আছে, এর আগের সংসদে ছিল, তার আগের সংসদেও ছিল, কিন্তু এমন সময় আসতে পারে যে সংসদে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতাই নেই এবং কয়েকটি গ্রুপে সংখ্যাগরিষ্ঠতা ভাগ হয়ে গেছে, তখন দেখা গেল কোনো একজন বিচারপতির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়ে গেল, তদন্ত করার পর প্রমাণিত হলো তিনি অপরাধী, কিন্তু রাজনৈতিক দলগুলোর পারস্পরিক যে সম্পর্ক তারা একমতে আসবে না বলে তাদের কোনো অংশ হয়তো সেই বিচারপতির বিরুদ্ধে ভোট দিল না, তখন তিনি দোষী প্রমাণিত হওয়ার পরেও তাকে সরিয়ে দেওয়ার কোনো সাংবিধানিক উপায় থাকবে না, তখন ওই দোষী বিচারপতিকে নিয়ে কি অন্য বিচারপতিরা বিচার কার্য পরিচালনা করেই যাবেন, এই প্রশ্নগুলো উঠে এসেছে। এইসব আপনি যেটা বলছিলেন তার একটি উদাহরণ কিন্তু আমরা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম কথায়, তিনি শুরুতে একেবারে ফাইজি বিচারপতি ফাইজির কথা কিন্তু বলেছেন, সার্টিফিকেট জালিয়াতি ইত্যাদি, কিন্তু সেটার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, সেই রেফারেন্সটা আমাদের কাছে আছে। কিন্তু তাহলে আসলে স্বাধীন এবং যার যার জায়গা থেকে সে তার কাজটি পারফর্ম করতে পারবে সেই জায়গাটি আমাদের এই বিচার ব্যবস্থা এবং সংসদ, যেখানে জবাবদিহিতার জায়গা জনগণ যেই প্রতিনিধি তৈরি করেন সেই জায়গায় গিয়ে কোথায় গিয়ে ঠেকলো, মানে এখনো কি বনাম বা ইত্যাদির মধ্যে কি নাই বিষয়টা? আমরা শুনানিতে যতটুকু বুঝেছি যে এখতিয়ার বলা হচ্ছে যে তিনটা স্তম্ভ বা তিনটা খুঁটি তিনটাই নিজের মতো করে স্বাধীনভাবে চলবে, এর মধ্যে সংবিধান সংশোধন করার এখতিয়ার দেওয়া হয়েছে, সংসদকে আইন তৈরি করার এখতিয়ার, আবার তাদের তৈরি করা আইন কিংবা তাদের করা সংশোধনী যদি সংবিধানের মূল বা মৌলিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় বা আঘাত করে তাহলে সেটা বাতিল করার ক্ষমতা বা সেখানে সাজেশন দেওয়ার ক্ষমতা সেটা আবার আপিল বিভাগে বা সুপ্রিম কোর্টের রয়েছে বা সর্বোচ্চ আদালতে রয়েছে। এবং এই জায়গায় শুনানিতে আমরা যেটা বুঝেছি অ্যামিকাস কিউরিরা বেশিরভাগই বলেছেন যে বিচার বিভাগের স্বাধীনতা এভাবেই নষ্ট হবে, যেহেতু সংসদ সদস্যরা রাজনৈতিকভাবে একটা সিদ্ধান্ত নেবেন এবং দলীয় সিদ্ধান্তের বাইরে কখনোই যেতে পারবেন না, তারা বিচারপতিদেরকে নানা রকম চাপে রাখতে পারবেন যদি তাদের হাতে এই অভিশংসন ক্ষমতাটা থেকে যায়,
এই কারণে বিচারপতিদের হাতে দেওয়া, এবং একই সঙ্গে হাইকোর্টের রায়ে কিছু বিতর্কিত বিষয় এসেছে যেগুলো হয়তো বাদ দেওয়া হবে, সেগুলো হচ্ছে সংসদ সদস্যদের মধ্যে আপনারা জানেন যে যুদ্ধ অপরাধীও ছিল সাবেক সংসদ সদস্যকে, তাদের ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে, সংসদ সদস্যদের ক্রিমিনাল রেকর্ড আছে, এই কথাটা হাইকোর্ট রায়ে উল্লেখ করেছে, যেটা প্রবল আপত্তির কারণে যেটা হয়তো বাতিল করা হবে। তো এই প্রসঙ্গগুলো উঠে এসেছে। সম্মানিত অমিকাস কিউরি আমাদের সঙ্গে আছেন, আমাদের স্টুডিওতে আছেন আজমামুল হুসাইন কিউসি আছেন। আমি স্যার একটু জানতে চাই যে আপনারা কি সংসদ মানে বর্তমান সংসদ সদস্যদের যে গুণগত মান, মানে আমি জানি না এই শব্দটা ঠিক ঠিক হলো কিনা ব্যবহার, সেটা বিচার করে আপনারা এই মতামতগুলো দিয়েছেন? আমরা কি ধরেই নিচ্ছি যে এখন যেরকম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়টা আমাদের সংসদ আর বিচার বিভাগের মধ্যে একটা টেনশন আনছে। এখানে যেটা হচ্ছে যে আমি যে যেমনভাবে দেখছি জিনিসটাকে আর আমি যে সাবমিশনটা কোর্টের কাছে করেছিলাম সেটা হলো যে বিচার বিভাগের স্বাধীনতা যেটা সেটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে অবশ্যই আছে, এখানে কোনো দ্বিমত হতে পারে না, কিন্তু আমাদের এই স্বাধীনতার সাথে বিচার বিভাগের স্বাধীনতার সাথে জবাবদিহিতাও থাকতে হবে। এইটা নিয়ে শুধু আমি সাবমিশন করেছি, অন্য কেউ আমি ক্যাসকিউরে আমার জানা মতে এই প্রশ্নটা তোলেন নেই। তো এখন জবাবদিহিতাটা কীরকমের হবে, একটা হলো যেটা এই আলোচনায় আসে, তারপরে যারা লিখেছেন প্রফেসররা যারা লিখেছেন সেটার মধ্যে আসছে যে এটা অ্যাকাউন্টেবিলিটিটা দু রকমের হতে পারে। একটা হলো এক্সপ্লেনেটরি, এক্সপ্লেনেটরি মানে হলো যে তারা ওনারা যে বিচার করছেন, বিচার করার পদ্ধতি কিংবা বিচারের ফলাফল, ওনারা যে রায় দিচ্ছেন সেগুলোর জন্য একটা ওনারা এক্সপ্লেনেশন দিচ্ছেন, তো জবাব দিচ্ছেন, ওই বিচারের মধ্যেই আছে, আমাদের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যেও আছে। আরেক রকমের অ্যাকাউন্টেবিলিটি হলো যেটাকে বলা হয়েছে যে স্যাক্রিফিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি, তা মানে হলো যে যদি কোনো বিচারক কোনো সময় দেখা যায় যে উনি বিচার কাজ করতে পারছেন না কারণ তার সেই অ্যাবিলিটিটা নাই, সে হারিয়ে ফেলেছেন, তার কম্পিটেন্স হারিয়ে ফেলেছেন, কিংবা তার অসুস্থতার কারণে উনি বিচারের কাজ করতে পারছেন না, সেই সময় তখন তার চাকরিটাকে স্যাক্রিফাইস করতে হবে। এই একটা জিনিস আছে, এখন এই এই কোন প্রক্রিয়াতে তাকে স্যাক্রিফাইস করতে হবে সেটা হলো আলোচনার বিষয়। সেটা কে নির্ধারণ করবে? আমার যেটা সাবমিশন ছিল সেটা হলো যে এটা অবশ্যই পার্লামেন্ট এটাকে ডিসাইড করবে যে স্যাক্রিফাইসটা কেমনভাবে হবে আর কি প্রক্রিয়াতে হবে, এটার কোনো দ্বিমত নাই। কারণ হলো কি যে আমাদের বিচারক যারা আছেন তাদের এক্সিট পাথ চাকরি লাইফ লং না, তাদের একটা এক্সিট পাথ আছে, একটা হলো যে তাদের একটা বয়স পৌঁছালে 67 বছর হলে পরে ওনারা রিটায়ার করবেন, এটা একটা। আরেকটা হলো অপসারণের পাথ, যে ক্ষমতাটা আমাদের পঞ্চদশ সংশোধনীতে ছিল যে এটা আপনার আগে থেকেই এসেছে, ওই যেমন মতিন খসরু সাহেব যেটা বললেন যে আপনার ওই যখন মার্শাল ল ছিল সেই সময়তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করা হলো, সেটা পঞ্চদশ সংশোধনীতে অ্যাকসেপ্ট করে নিয়ে ওইটাকে রাখা হলো যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ওনাদের অপসারণ হবে, সেটাকে ষোড়শ সংশোধনীতে নিয়ে আসলো যে না, এই ক্ষমতাটা সংসদের কাছে যাবে। আমি মনে করি যে স্যাক্রিফিশিয়াল যেটা অ্যাকাউন্টেবিলিটি এটা একটা এক্সটার্নাল বডির কাছে থাকা উচিত, কারণ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটার বডিটাকে ওনারা নিজেরাই বিচারপতিরাই ওনারা নিজেরাই এটার মধ্যে আছেন, এটার অন্তর্ভুক্ত, তো সেই জন্য আপনার ওইটাকে একটা এক্সটার্নাল ওভারসাইট যদি থাকে তাহলে আপনার সিস্টেমটা সুষ্ঠু হয় আর আমার মনে হয় যে পরিষ্কার হয়। স্যার মানে তাহলে আপনি আসলে ওই সংসদেই থাকা উচিত, সংসদের কাছেই থাকা উচিত সেটার পক্ষে আপনি আপনার মতামত দিয়েছেন, মানে যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটাও মানে এই বিচারপতিদের নিয়েই
সে কারণে কিন্তু কি কোন প্রক্রিয়া এবং কে ডিসাইড করবে সেটাও একটা বড় ব্যাপার, সেটা স্যার আমি বিস্তারিত শুনব, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে আছেন। আমি একটু এই আলোচনা বা আমরা কে যদি একটু বিতর্ক বলি এটাকে, সেটা সূত্রপাতটা কি এই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার যে প্রথম যে মামলাটি হয়েছিল সেখান থেকে কি শুরু হয়েছিল? আমাদের সঙ্গে রাজনীতিবিদ আছেন মহিউদ্দিন খান আলমগীর, স্যার আপনি একটু আমাদেরকে জানাবেন আপনি মাজদার হোসেন মামলা থেকে শুরু হলো কিনা। আপনাকে ধন্যবাদ স্যার। আজকে 16 সংশোধনী সম্পর্কিত যে রায় প্রকাশিত হয়েছে সেই রায় বিস্তারিত বিবরণ বা লিখিত তার অবয়ব আমার দৃষ্টিগোচর হয়নি। কাজেই আপনি যে প্রশ্ন করেছেন এবং প্রশ্নের সাথে যে সংশ্লিষ্ট বিষয়গুলো আছে তা আমি তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করব। প্রথম যে কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের সংবিধানের শিরোনাম কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এটা জনগণের গণপ্রজাতন্ত্রী সংবিধান, এটা অন্য কারো কথা বলা হয়নি। এবং এরই দেখবেন যে আমাদের সপ্তম অনুচ্ছেদে বলা হয়েছে যে এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই জনগণ যদি সকল ক্ষমতার মালিক হন তাহলে জনগণের প্রতিনিধি হয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বা দেশের সর্বোচ্চ পর্যায়ে যারা জনপ্রতিনিধি হিসাবে জনগণের অভিপ্রায় অনুযায়ী দেশ শাসন করেন তাদের ক্ষমতার উপরে অন্য কাউকে ক্ষমতা বা দায়িত্ব দেওয়া যায় না। এটি পৃথিবীর কোনো দেশে হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ভারত বলেন, কোথাও এই এর চেয়ে বড় মানে এই সংসদের উপরে বাড়ি জাতীয় পর্যায়ে যে যে নির্বাচিত কর্তৃপক্ষ বা নির্বাচিত কর্তৃপক্ষের উপরে কোনো নিযুক্তিও কর্তৃপক্ষ কিন্তু ক্ষমতা দেওয়া হয়নি, তাহলে গণতন্ত্র থাকে না। আর লক্ষ্য করবেন আমরা 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিয়েছিলাম, বঙ্গবন্ধুর 25শে মার্চের ঘোষণার পরবর্তী পর্যায়ে তা অনুরোধ করে। সেখানে সুস্পষ্ট বলা হয়েছিল যে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসাবে যারা জনপ্রতিনিধি নিযুক্ত হয়েছেন সেই জনপ্রতিনিধিত্বের অধিকার ক্ষুণ্ণ করে জনগণের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে এবং সেজন্যই আমরা স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এবং 16ই এপ্রিল আমাদের যে স্বাধীন মুজিবনগর নগরে আমাদের যে সরকার গঠিত হয়েছে প্রথম সরকার সেখানের ঘোষণাপত্রে কিন্তু এই কথাটি সুস্পষ্ট বলা হয়েছে। এখন যেটা আমাদের মনে রাখতে হবে তাহলে এই যে 1972 সালে সংবিধানের গ্রন্থিত 96 অনুচ্ছেদে যদি সংসদের কাছে অধিকার দেওয়া থাকে, দায়িত্ব দেওয়া থাকে, কর্তব্য দেওয়া থাকে, তাহলে এই অধিকার দায়িত্ব এবং কর্তব্য সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে সেই সংগ্রামের প্রেক্ষাপটে ক্ষুণ্ণ করা বা পরিবর্তন করা এটা নৈতিকভাবে সমর্থনীয় নয়। আমি যেটা সুস্পষ্ট বলতে চাইব এ প্রসঙ্গে তাহলে এই যে আমরা এর আগে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অনুসরণ করছি সেই নীতি, যে নীতিতে বলা হয়েছে যে সংবিধানের প্রদত্ত মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না। মৌলিক কাঠামো 96 অনুচ্ছেদে 1972 সালে বলা হয়েছে এই মৌলিক কাঠামোর এই উপকরণ এখন এক্ষেত্রে যদি আমরা বদল করি তাহলে আমি মনে করব এর আগে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে যে নীতিগত সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের সাথে এটা সাংঘর্ষিক হবে। আর সবশেষে এর প্রসঙ্গে আমি যেটা বলতে চাইব তাহলে এই তার প্রতি ইতিমধ্যেই আজমলুল হক রানীর আইনি পরামর্শক তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটা হলো এই এখানে একটা স্বার্থের সংঘর্ষ দেখা যাচ্ছে। স্বার্থের সংঘর্ষ হলো এই সংঘর্ষ দূরে সরিয়ে দেওয়ার একটি সূত্রগত সিদ্ধান্ত সকল গণতান্ত্রিক দেশে কিন্তু অনুসরণ করা হচ্ছে। সেই সূত্রগত সিদ্ধান্ত হলো যে যারা ঘটনার সাথে বা সংশ্লিষ্ট ঘটনার সাথে সংশ্লিষ্ট তারা সেই ঘটনার বিচার করেন না, করলে সেখানে স্বার্থের সংঘাত ঘটে। আমি মনে করি 96 অনুচ্ছেদ এভাবে সংশোধন করে যদি আমরা বলি যে 96 অনুচ্ছেদের সেই অংশ আমাদের সংবিধানের মৌলিক নীতির বিরুদ্ধে, তাহলে আমি মনে করব ইতিমধ্যে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে অবস্থান নিয়েছে সেই সুপ্রিম কোর্টের অবস্থানের আমরা লঙ্ঘন করছি। এবং তার সাথে সাথে এখন তারা যে সূত্রটি দিলেন এই সূত্রটি যদি আমরা অনুসরণ করি তাহলে দেখব
এই সূত্র অনুসরণ করলে এখানে স্বার্থের সংঘাত ঘটবে এবং যেখানে স্বার্থের সংঘাত ঘটে স্বার্থের সংঘাতটা কিন্তু রয়েই গেছে। আমরা আমরা যতই মনে করছি যে আমরা হয়তো নিউজে বলছি যে এখন এটা বিচার বিভাগের দায়িত্ব, বিচার বিভাগের হাতেই আছে, তাদের হাতেই তাদের ক্ষমতা রইল, সেটা নিয়ে স্বার্থের সংঘাতটা শেষ হলো না, এটা কি আমরা বলতে পারি? ভাবে দার্শনিক দৃষ্টিকোণ থেকে বা তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটা এটা অকাট্য, এটা তো এখন মনে করুন আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যারা সদস্য আছেন, সভাপতি আছেন, তারা তাদের সহযোগীদের, তাদের সহকর্মীদের বিচার করবেন বা কার্য পর্যালোচনা করবেন, এটা যদি থাকে তাহলে ক্ষেত্র বিশেষের সময় বিশেষের স্বার্থের সংঘাত তো নিশ্চয়ই ঘটবে। এই স্বার্থের সংঘাত দূরে সরিয়ে আমি মনে করি সংবিধানের মৌলিক যে কাঠামো অবর্তমানীয় বলে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হিসাবে যা সরকারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান হিসেবে যা আমরা গ্রহণ করেছি এবং যে সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, সেখানে আপনি আপনার মতামত দিতে পারছেন, কিন্তু আমরা জানি তো বিচার বিভাগ স্বাধীন এবং বিচার বিভাগ মানে সর্বোচ্চ আদালত যে যেটা ধার্য করেছে সেটাই তো শিরোধার্য হবে এবং সেটা নিয়ে আরও কি কোনো ঝামেলা হতে পারে বলে বা আরও কোনো আলাপ আলোচনা বা মানুষের মধ্যে সন্দেহ উদ্রেক হতে পারে, আমি সৈয়দ আমিরুল ইসলাম আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। না, আমার কথা হলো ওই আমি ওই তাত্ত্বিক যে আমাদের একটা কথা মনে রাখতে হবে, উনি সংবিধানের সাত অনুচ্ছেদের কথা বলছেন। জি, আমাদের উচ্চ আদালত কিন্তু এখন ইট ইজ নট এ কিংস কোর্ট, ইট ইজ এ পিপুলস কোর্ট। উচ্চ আদালতের বিচারকরা নিয়োগপ্রাপ্ত হন নির্বাহী বিভাগের মাধ্যমে। নির্বাহী বিভাগে কারা? যারা সংসদের সংখ্যাগরিষ্ঠ দল তারাই রাষ্ট্রের নির্বাহী বিভাগ পরিচালনা করেন এবং উচ্চতর আদালতের বিচারকরা সেই নির্বাহী বিভাগ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। আমি যদি আপনাকে নিয়োগ দিতে পারি, আমি অযোগ্য অদক্ষ সদস্য হয়ে জাতীয় সংসদে যদি আপনাকে নিয়োগ দিতে পারি, আপনার অপসারণের ক্ষমতাটা আমার হাতে থাকলে অসুবিধাটা কোথায়? এটার মধ্যে কি কোনো ইগো কাজ করেছে কিনা? সাবেক আইনমন্ত্রী বলবেন, আইনের সঙ্গেও আছেন এবং আপনি সংসদ সদস্য, দুটি হ্যাট আপনার, আব্দুল মতিন খসরু। আপনাকে ধন্যবাদ। আই এম ওয়ান অফ দি সিগনেটরি অফ দি 16th অ্যামেন্ডমেন্ট অফ আওয়ার কনস্টিটিউশন। বক্তব্য হলো বিচার বিভাগ, নির্বাহী বিভাগ অথবা কী বলে লেজিস্লেচারের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা বনাম কোনো শব্দ নাই। একটি বিভাগ অপর বিভাগের প্রতি ভূমিকা হলো পরিপূরক, কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি রুল অফ ইচ অফ দি ব্রাঞ্চ অফ দি গভর্নমেন্ট বা স্টেট। এখানে বিচার বিভাগ যে কাজটা করছেন, বিচার বিভাগ তার আপন বলয়ে অধিক্ষেত্রে সে স্বাধীন, সেখানে নির্বাহী বিভাগ কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না এবং নির্বাহী বিভাগও তার অধিক্ষেত্রে সে স্বাধীন। আইনসভা যেটা লেজিস্লেচার এটাও তার অধিক্ষেত্রে স্বাধীন। আইন প্রণয়ন করার একক ক্ষমতা হলো আপনার সংসদের, আর আমাদের সংবিধান অনুযায়ী এই সংবিধানকে ব্যাখ্যা করার একক এখতিয়ার হলো আমাদের বিচার বিভাগের। তো বিচার বিভাগ সম্পর্কে যেটা বলা হচ্ছে, বিচার বিভাগ না, কথাটা হবে প্রমাণিত কোনো মাননীয় বিচারপতির প্রতি যদি কোনো প্রমাণিত আপনার অসদাচরণ বা অসমর্থের কথা থাকে, তখন আপনার বিচার আইনসভা সংসদ তার 2/3 মেজরিটি দ্বারা তাকে অপসারণ করতে পারবে। প্রশ্নটা হলো প্রমাণিত অসদাচরণ বা অসমর্থ, এটা আমরা খেয়াল করছি না বোধহয়। তো প্রমাণিত করতে হলে দেয়ার মাস্ট বি ইনকোয়ারি, তার শোকজ লাগবে, পার্সোনাল হিয়ারিং লাগবে, সাক্ষী যারা লাগবে তার আত্মপক্ষ সমর্থনের পূর্ণাঙ্গ সুযোগ দিতে হবে, তারপরে তার বিরুদ্ধে পার্লামেন্ট অ্যাকশান নিতে পারে। এখানে তো কোনো ভারতবর্ষের মতো দেশ অনেক বড় বড় গণতান্ত্রিক দেশে এই ক্ষমতা পার্লামেন্টের উপরে আছে, তাতে বিচার বিভাগের স্বাধীনতা কোনোভাবেই ক্ষুণ্ণ হয় না। এখন আমাদের আপিল বিভাগ যে রায় দিয়েছে, এই আপিল বিভাগের রায় পূর্ণাঙ্গ রায় আমাদের হাতে আসা আগ পর্যন্ত আমরা বলতে পারতেছি না, কারণ এই যে ষোড়শ সংশোধনীর যে বিষয়টা এটা আমাদের মূল সংবিধানে আছে, অরিজিনাল কনস্টিটিউশনে। এইটা পিএল দ্বারা, পাবলিক ইন্টারেস্ট ডেডিকেশন দ্বারা কীভাবে বাতিল হতে পারে, কীভাবে তারা এগ্রিড হলেন, এটা পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগ পর্যন্ত আমাদের মন্তব্য করা বোধহয় সঠিক হবে না। উই আর ওয়েটিং টু সি দি ফুল জাজমেন্ট। ওনার কিছু আপনার অবজারভেশন সাপেক্ষে আজকের রায় কেবল অর্ডারিং পর্যন্তটা ঘোষণা করেছেন, সেখানে আমরা দেখতে চাইব যে মূল সংবিধানকে এত বছর পরে কীভাবে কী কারণে অসাংবিধানিক ঘোষণা করা হলো, ওইটা নিশ্চয়ই কারণ তারা ব্যাখ্যা করেছেন আমাদের বর্তমান আপিল বিভাগ।
সহকর্মী আশিকুর রহমান অপু, আপনার নিশ্চয়ই কোনো প্রশ্ন আছে আমাদের প্যানেলিস্টদের কাছে, আপনার প্রশ্ন থাকবে। এবং কিন্তু আমি মাজদার হোসেনের প্রসঙ্গটি একবার এনেছিলাম, প্রথমে যেটা শুরু হলো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা, মানে বিচার বিভাগ তাদের যে নিয়োগ সুযোগ সুবিধা প্রমোশন ইত্যাদি যেন স্বাধীনভাবে হয়, নির্বাহী বিভাগের হাতে না থাকে, সেই ব্যাপারে 96-এর একটি মামলা বা ওনারা 144 জন বিচারপতি বোধ হয় লোয়ার কোর্টে তারা একসঙ্গে করেছিলেন, সংখ্যাটা নিশ্চয়ই শুধরে দেবেন অপু। আমরা ওনার সঙ্গে একটু সংযুক্ত হতে চাই, তারপর থেকেই তো নানান কারণে এই বিচার বিভাগ নির্বাহী বিভাগ এদিকে আমরা দেখছি যে সংসদ বিচার বিভাগ কে কে কার পরিপূরক অথবা কার ক্ষমতা, কে কাকে ইম্পিচ করতে পারবে কি পারবে না ইত্যাদি নানা রকমের ডিবেট তৈরি হয়েছে। ঠিক সেই সময়ে যিনি এরকম একটি অগ্রণী ভূমিকা রেখেছিলেন, মানে শুরুতেই তার নামটা ছিল, 441 জন বিচারকের বোধ হয় একটি সম্মিলিত একটা রিট ছিল মাজদার হোসেনের। আমরা ওনার সঙ্গে ফোনে সংযুক্ত হব, তবে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে ওনাকে সংযুক্ত করবার জন্য, থাকবেন আমাদের সঙ্গে। নিউজ আওয়ার এক্সট্রা দেখছেন, সংসদ ও বিচার বিভাগ আমাদের আজকের শিরোনাম। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি সিনিয়র সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবদিন, তিনি আমাদের সঙ্গে এসে এইমাত্র যুক্ত হলেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা ব্যারিস্টার আমিরুল ইসলামের সঙ্গে তার বাসা থেকে সরাসরি সংযুক্ত হব, আমাদের সঙ্গে সিনিয়র আইনজীবী আজমামুল হুসাইন কিউসি আছেন, তিনি অন্যতম একজন অ্যামিকাস কিউরি, এই যেই শুনানি আমরা শুনেছি গত বেশ কদিন ধরে। সহকর্মী আশিকুর রহমান অপু আছেন, এবং আমরা সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন খান আলমগীরকে পেয়েছি, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে ফোনে। আসলে মাজদার হোসেনের সঙ্গে আমরা যুক্ত হয়েছি, তার কথা বারবারই নানান সময় বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ ইত্যাদি মামলাগুলো নিয়ে যখন নাকি আমাদের সহকর্মীরা কাজ করেন, এই নামটি বারবার শোনা যায়, ওনাকে আমরা একটু সরাসরি শুনতে চাই। তিনি ঢাকার বাইরে আছেন, এই কারণে ফোনে যোগাযোগ আমরা করছি। মাজদার হোসেন, হ্যালো। নির্বাহী বিভাগ আর বিচার বিভাগ নয় ঠিকই, কিন্তু সংসদ এবং বিচার বিভাগ, কিন্তু শুরুটা হয়তো আপনার সেই 96 এর সেই মামলা থেকেই, এই আলাদা কে স্বাধীনতা ইত্যাদি নিয়ে শুরু হয়েছিল, আজকের এই রায়ের পরে আপনি কি বলবেন? দেখুন, আমাকে বলতে হয় আমাদের 16তম সংশোধনীর প্রেক্ষিতে কিন্তু আজকের এই বিষয়টা আমাদের সামনে এসেছে। যখনই সংসদ 16তম সংশোধনী করলো, তখন উইল অফ দ্য পিপল কে আপডেট করার জন্য একটা রিট হলো, এবং এই রিটে রিটটা করলো কি, রিট সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইট, সংবিধানের তৃতীয় ভাগে যে ফান্ডামেন্টাল রাইট, সেটাকে ইনসিওর করার জন্য সংবিধানের 102 আর্টিকেলের আওতায় হাইকোর্ট বিভাগে একটা রিট হলো, এবং এই রিটে ভার্ডিক্ট হলো যে আজকের যে আমাদের অ্যাপিলেট ডিভিশন যেটাকে আপহেল করলেন, তো এটা এটার প্রেক্ষাপে কথায় আপনাদের শুনলাম 1972 সালের সংবিধানে এটা সংশোধনটি ছিল, কিন্তু চতুর্থ অ্যামেন্ডমেন্ট হওয়ার পর এটা প্রেসিডেন্টের কাছে চলে গেল, আবার পঞ্চম সংশোধনীতে এই জুডিশিয়াল কাউন্সিলটা আবার হাইকোর্টের কাছে, আমাদের জুডিশিয়ারির কাছে চলে গেল। 15 অ্যামেন্ডমেন্টে যদিও সেটা বাতিল হলো, কিন্তু এই পোর্শনটা আমাদের সুপ্রিম কোর্টের কাছেই রয়ে গেল। এখন যেটা করেছে, আমাদের মনে রাখতে হবে সরকারের 3টে অর্গান, কেউ কারো প্রতিদ্বন্দ্বী নাই, আমাদের উইল অফ দ্য পিপল ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল, যাদের জন্য মানে ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল, সেই চিরন্তন কথা
যাদের জন্য আমরা জুডিশিয়ারি, লেজিসলেচার এবং গভর্নমেন্ট, তাদেরকে আমাদের সবকিছু সময় মনে রাখতে হবে আমরা পিপুলের জন্য, জনগণের জন্য। এখন 102-এর যে ক্ষমতা হাইকোর্টে দেওয়া হয়েছে, পার্লামেন্ট আইন তৈরি করবে, কিন্তু সেই আইন সংবিধানের মৌলিক কাঠামোকে যদি ভাইলেট করে তাহলে ইট উইল বি ডিক্লার ভয়েড। এবং এটা হাইকোর্ট ডিভিশন বা সুপ্রিম কোর্টের দায়িত্ব, এটা তাদের নৈতিক দায়িত্ব, বিচার বিভাগের জন্মই এই জন্য। আইন তৈরি করবে পার্লামেন্ট, কিন্তু সেই আইন অনুযায়ী প্রশাসন ঠিক মতো কাজ করছে কিনা সেটা দেখভাল করার সুপ্রিম অথরিটি সুপ্রিম কোর্ট। এবং দ্যাটস হোয়াই এই পাবলিক উইলকে আপিল করার জন্য রিটটা হয়েছিল, এবং এই রিটে যে ভার্ডিক্ট হলো আমাদের মহামান্য অ্যাপিলেট ডিভিশন এটাকে আপিল করলো। আমি মনে করি এই জাজমেন্টের ফলে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি করেছিলাম সেটা একই স্টেপ এগিয়ে গেল। আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে যে আমাদের মাননীয় বিচারপতি বদরুল হায়দার চৌধুরী যে তার জাজমেন্টে বলেছিলেন যে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন, এটি কিন্তু তার কথা নয়, এই কথা ছিল সেবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা মামলার ডিসিশন। এবং এখানে বেসিক স্ট্রাকচার, ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার সম্পর্কে খুব সুন্দর করে বলা হয়েছে। এরও আর একটা ইতিহাস আছে, 1963 সালে PLD-তে এই কেসটা এসেছে, আব্দুল হক ভার্সেস ফজল কাদের চৌধুরী, ওই মামলাতে যদি একটু ভিন্ন প্রসঙ্গ ছিল, এখানেও ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার সম্পর্কে আলোচনা হয়েছিল, যেটা আমাদের দেশের বদরুল হায়দার চৌধুরী স্যার যেটাকে খুব সুন্দর এবং সুস্পষ্ট করে তুলে ধরেছে। এখন আমি মনে করি উইল অফ দ্য পিপল, জনগণের ফান্ডামেন্টাল রাইটকে আফেল করার জন্য আমাদের তিনটে অর্গানেরই দায়িত্ব আছে, প্রশাসনের আছে, আইন বিভাগ আইন তৈরি করবে, কিন্তু সুপ্রিম কোর্টের ভালো অল, যেহেতু সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন, ফাইনাল ভার্ডিক্ট দ্য অথরিটি তাদের, এবং তারা যেটা করেছে এটা আমি মনে করি উইল অফ দ্য পিপল আফেল হয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে আপনি সংযুক্ত হওয়ার জন্য। আমরা সরাসরি আপনাকে কোনো এক অনুষ্ঠানে দেখতে চাই, আপাতত আপনার কণ্ঠটি শুনলাম, কৃতজ্ঞতা জানাচ্ছি এটি নিউজের পক্ষ থেকে। আমরা বিরতিতে যাব, দর্শক, বিরতির পর আমাদের যে নিয়মিত আয়োজন পলিটিক্স প্লাস, পলিটিক্স প্লাসেও এই আয়োজনটির পুরো আয়োজনটি থাকছে। আমাদের সঙ্গে সিনিয়র আইনজীবী আজমাউল হোসাইন কিউসি থাকছেন, থাকছেন সাবেক মন্ত্রী আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন খান আলমগীর, এবং আমাদের সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবদিন এসে যুক্ত হয়েছেন, সহকর্মী আশিকুর রহমান উপত আছেনই, সহকর্মী নুরসাফা জুলহাস এই পলিটিক্স প্লাসের দায়িত্বে। আমি তার কাছে ছেড়ে দিয়ে আমরা একটা বিরতিতে যাচ্ছি।